ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত স্ত্রী নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের জন্য একশো এর অধিক দূরত্বে নিজের বাড়িতে গেলে এবং অবস্থান করলে তার উপর কি মুসাফিরের সালাদ এর মাসাল প্রযোজ্য হবে তার বাড়িতে মানে তার নিজের বাবার বাড়িতে এখানে একটা অস্পষ্ট জিনিস থেকে গেল এটা স্ত্রী আর পুরুষের ভাগ নাই ভাই মুসাফিরের ক্ষেত্রে আপনি প্রশ্নে স্ত্রী বলবেন না বলবেন একজন মানুষ একজন ব্যক্তি বা একজন মহিলা কারণ এখানে পুরুষ আর স্ত্রীর ভাগ নেই মুসাফির হলে সবাই মুসাফির হতে পারে তো যদি আপনার উদ্দেশ্যটা এরকম হয় যে স্ত্রী তার বাবার বাড়ি গেল একশো কিলোমিটার দূরে তাহলে সে অবশ্যই মুসাফির সে অবশ্যই মুস্তাফির এ রাস্তাতে যাওয়ার সময়ও এবং সেখানেও যদি অনির্দিষ্ট কালের জন্য যায় কারণ তার আসল স্থান বিবাহিত মহিলার আসল স্থান সেটা তার স্বামীর বাড়ি সেটা তার বাবার বাড়ি নয় কিন্তু বাবার বাড়িতে যদি তার থাকার ইচ্ছা থাকে থাকার ইচ্ছা থাকে তাহলে তখন সে মুসাফির হবে না কারণ মুসাফির সে যার মধ্যে যে সফর করে কিংবা সফরের নিয়ত থাকে আর যার মধ্যে অবস্থান করার নিয়ত হয়ে গেলো যে আমি এখানেই অবস্থান করব এখন তাহলে তখন সেটা আর সে মুসাফিরের অন্তর্ভুক্ত থাকবে না তবে যদি বাবার বাড়িতে যায় আর কখন ফিরবে না ফিরবে এটা সংশয়ে থাকে তাহলে তখন সে মুসাফের গণ্য হবে অনুরূপ যে কথা বলেছেন যে চাকুরি করার জন্য নিজ বাড়ি থেকে অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকা হয় সেখানে মুসাফির হবে কি না না সেখানে মুসাফির হবে না কারণ যে ভাড়া বাড়িতে সে যায় সেখানে সে থাকার ইচ্ছা তার সেখানে হয়ে যায় সেখানে তার অবস্থান করার ইচ্ছা বা সংকল্প সেখানে থাকে যে আমরা এখানে থাকবো যতদিন ছুটি না হবে বা যতদিন সপ্তাহ না কাটবে তাহলে এটাই তো এটাকেই তো বলা হচ্ছে যে তার মধ্যে আর সফরের নিয়ত নেই সে সফর থেকে বেরিয়ে গেল তখন সে মুকিম হয়ে গেল অবস্থানকারী হয়ে গেল। তাহলে সে সেখানেও পূর্ণ নামাজ পড়বে কিন্তু যদি কোনো দিন বেড়াতে গেছে আর সাথে সাথে বেড়াতে গেছে বাড়িঘর দেখে চলে আসছে তাহলে তখন সে মুসাফির থাকবে কিংবা হয়তো গেছে বাড়িতে আবার ফিরবে আজকে ফিরবে কালকে ফিরবে এরকম করতে করতে দু তিন দিন হয়ে যাচ্ছে তাহলে তাকে মুসাফির ধরা হবে কারণ তার ফেরার উদ্দেশ্য আছে কিন্তু কোনো কারণে ফিরতে পারলো না কিন্তু ওখানে থাকবে থাকার নিয়তে সব বেডিংপত্র নিয়ে হাজির হলো তাহলে তখন থেকে সেখানে সে মুকিম হয়ে যাবে আর তখন তাকে মুসাফির ধরা হবে না